এবং আমাদের মাননীয় মেয়র মহোদয়ও সেটা আমাদের বলে দিয়েছেন, একবার না একাধিকবার সে আমাদের সাথে আলোচনা করেছেন। মেয়র আপনারা অনেক মেয়র দেখেছেন, এইভাবে মেয়র এইভাবে ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমৃদ্ধ ভাবে যে আমরা একত্রে আছি সেটা দৃষ্টান্ত খুব কম আছে। আপনারা জানেন রাত্রে যখন মহিলারা 11টা 12টার দিকে স্বর্ণ অলঙ্কার পরে ঘুরে বেড়াচ্ছেন, পরিসরে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলছেন রাস্তার অবস্থা দেখেন কি অবস্থায়, সে 5 বছর কান্তি সহকারে রাস্তা করেছেন এবং আপনারা ভোরবেলা দেখবেন রাস্তা পরিষ্কার, কোন জায়গায় কোন আবর্জনা দেখা যায় না। এইটির জন্য আমি বরিশাল জেলা এবং মহানগরের পক্ষ থেকে মেয়র মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক কথা ছিল মেয়র মহোদয়ের ইচ্ছে, কিন্তু তার কথা বলার কোনো শেষ নাই। আমরা আগামীতে এই মেয়র শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব। আজকে এই মহাষষ্ঠীর মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শপথ নেব, এই বলে আমার তার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহানগর পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বিডিআর বরিশাল জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ললিতা বিমুক্তি দল ললিতা আয়ত্তিক পরিচয় রয়েছে। আমাদের একটি মেয়র মহোদয়ের পরিবারের সাথে 15 আগস্ট 1975 সালে তিনি সেই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, সেই হত্যাকাণ্ডের একজন সাক্ষী হয়ে রয়েছেন সেই ললিতা আমাদের মাঝে সম্পৃক্ত করতে রয়েছেন। সম্মানিত উপস্থিতি সবাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নগর পিতা শ্রেণীবাদ সন্দীপ ভূঁইয়া, উপস্থিত আছেন আমাদের ভাই হরিদাল মহানা দিনেশ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন মহানগর পূজা কমিটির সভাপতি কমল মালাকার, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক শঙ্করদাস বাপ্পা, উপস্থিত আছেন মানিক ভূমিগুলি। আমি সর্বপ্রথম স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হৃদয়াভিজন সপরিবারে শহীদ হয়েছেন। স্মরণ করি কৃষকুলের নয়নমণি শহীদ আব্দুল সানিয়াবাদ এবং সেই বাড়িতে যারা শহীদ হয়েছেন তাদেরকে, সেই সাথে স্মরণ করি যুব নেতা শেখ ফজলুল মণি এবং আব্দুলমণি তাদের স্মরণ করি এবং আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে পঞ্চবারে যারা লোকবিরুদ্ধে নিহত হয়েছে তাদের প্রতি আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তাদের আমার ছোট ভাই জয়ন্ত তার বক্তব্যে আমাদের সমস্যার কিছু কথা উত্থাপন করেছেন, আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের মন্দিরটি অনেক, আমি মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, মেয়র সাহেবের কাছে আমাদের একটা অনুরোধ যে আমাদের এই মন্দিরটি শত বছর হয়ে গেছে পুরাতন। সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় আমাদের অনুদান দেওয়ার জন্য বলেছিল এবং আমরা যেভাবে আমরা তৈরি করে করে কাগজ পাঠিয়েছিলাম আমাদের সেই অনুদানটা যে কোনো কারণে যে কোনো চক্রান্ত আমরা সেই অনুদানটা পাইনি, তবে আমাদের মনোবল আমরা হারানি এই কারণে যে যেরকম কিনা পদ্মাসেতু যখন পদ্মাসেতুটা শুরু হবে তখন আমাদের দেশে কিছু দালাল এবং কিছু চক্রান্তকারী এবং সেই সাথে বিদেশি কিছু চক্রান্তকারী আমাদের যাতে সেই সেতু না হয় সেজন্য বিশ্বব্যাংকে তারা বিভিন্ন কাল পরামর্শ দিয়ে আমাদের সে অনুদানটা বন্ধ করবে, কিন্তু আমাদের জনগণ সেই হচ্ছে না, আমাদের বাংলার জনগণকে নিয়ে সেই পদ্মা সেতু
বাস্তবায়ন করেছেন এবং আজকে সেটা গ্রহণ করছেন। ঠিক তাই আমি বলতে চাই যে আমাদের যে মন্দির, যে কারণে হোক আমাদের যে মন্দিরটির কাজ সুসম্পন্ন বা কেউ কেউ এগিয়ে আসতেছেন না, ঠিক আছে, আপনারা আপনারা দোয়া করেন এবং আমি অনুরোধ করবো যে আমাদের মেয়র সাহেব যদি আমাদের সাহায্য রাখেন, আমাদের হাসনাত ভাই আমাদের যদি সাহায্য রাখেন, আমরা স্থানীয় জনগণ এবং আমাদের এখানকার যারা কর্মীরা আছে আমরা নিজের প্রথমে আমরা আমাদের মন্দির গড়ে তুলব। সকলকে ধন্যবাদ, সকলকে সাহায্য শুভেচ্ছা দিয়ে আমরা সবকে বিশ্বাস করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ললিতদার, যিনি কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়েছেন, তিনি 15ই আগস্টে আমাদের জাতির যে বঙ্গবন্ধু সহ আব্দুল রফতানি আবার সহ তাদের পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেদিন ললিতদার আমাদের শ্রদ্ধ নেতা আব্দুল রফতানি আমাদের বাসান দিচ্ছে গুলিবিদ্ধ হয়েছিল, সে স্মৃতির কথা তিনি বলেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যার উপস্থিতিতে আজকে এই মঙ্গল প্রদীপ উদযাপন অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়েছে এবং আজকে এই যে ষষ্ঠী মহা ষষ্ঠীর দিনে আজকে আমরা মনে করি যে এই দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের আজকে শুরু হল সার্বজনীনভাবে সারা বাংলাদেশে, তার আগমনে আজকে এখানে আমার মনে হয় এই বরিশাল নগরী যারা এখানে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা করেন, নেতৃবৃন্দ এসেছেন আমাদের মঞ্চ বৈষ্ণব জেলা মহানগর এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সব নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বক্তব্য দিয়েছেন। আজকে আমি বলতে চাই আমাদের মাঝে বরিশাল মহানগরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশালের নগর পিতা জনগণ নন্দিত মেয়র সাদিক আবদুল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়ে সবাইকে অভিনন্দিত করেছে। বঙ্গবন্ধুর পরিবার আব্দুল রব সেনিয়াবাদের পরিবার শেখ ফজলুল হক মনি পরবর্তীতে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে যারা ভেবেছিলেন যে এদেশে আর কেউ কোনোদিন মুক্তিযুদ্ধের কথা বলবে না, স্বাধীনতার কথা বলবে না এবং স্বাধীনতার ইতিহাসকে মুছে দেবে, আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে বাংলাদেশের মানুষের হৃদয়ে মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন এবং তার অনুপ্রেরণায় আছে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে পদ্মা সেতু বলেন বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে আমরা কি কোনোদিন কল্পনা করেছি, কিন্তু আজকে এখানে একটি কথা বলতে চাই, যারা বলে যে পাকিস্তান আমলেই ভালো ছিলাম তাদেরকে বলতে চাই পাকিস্তানে তো এইরকম আলোকিত বাংলাদেশ ছিল না, এইরকম মহা ধুমধামের সাথে দুর্গোৎসব হতো না, এই দেশে ঈদুল ফিতরের আনন্দ হতো না, ঈদুল আজহার আনন্দ হতো না, বড়দিনের উৎসব হতো না। আমরা বলতে চাই বাংলাদেশ হয়েছে বলে, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন বলে আজকে তার কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশটি অর্থাৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
সবাই আজকে সকল আনন্দ উৎসবকে ভাগাভাগি করে নেন। আমরা বলতে চাই ধর্ম যার যা উৎসব সবার, যেমনি ভাবে আজকে সকল ধর্মধর্মী মানুষ তারা সমবেত হয়, ঠিক ঈদ উল ফিতর বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, অর্থাৎ 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশে সকল ধর্মবর্ণের মানুষ আজকে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন যে আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে পরিণত হয়েছে। আমরা এই যে যুদ্ধ ইউক্রেন রাশিয়ার আমাদেরকে হয়তো কিছুটা একটু সংযুক্ত করেছে, আমাদের উন্নয়নকে কিছুটা বাধাগ্রস্ত করেছে, কিন্তু করোনা বৈশ্বিক করোনা আর এই যুদ্ধ আমাদের নেত্রী বলেছেন আমাদের উন্নয়ন কার্যক্রম চলবে, আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বড় বড় যে কর্মসূচিগুলো আছে, যে আমাদের প্রজেক্টগুলো আছে আমরা বাস্তবায়ন করব। আমরা তাই বলতে চাই একটি গোষ্ঠী যারা সাম্প্রদায়িকতার চিন্তা করে, যারা বাংলাদেশে অশান্তি তথা সৃষ্টি করে, যারা এই ধরনের ষড়যন্ত্র করে, আমরা বলতে চাই বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে যেমনি দেশ স্বাধীন করেছি, যে কোনো মুহূর্তে অসম্পাতে আমাদের এই শান্তি বাংলাদেশকে আমরা শান্তি রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করব। আমি বক্তব্য করবো না, যেহেতু মাননীয় মেয়র মহোদয়ের আরো দুটো প্রোগ্রাম রয়েছে সেখানে যাবে, এবং আমরা জয়ন্তকে যদি সব মনে না করি কিছু না বলি তাহলে মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা আমার নেতা আমাদের নেতা আমাদের সকলের অভিভাবক আল্লাহ আবুল হাসান আবদুল্লাহ এমপি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এরপর যা বক্তব্য রাখছেন আজকের এই প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের প্রিয় নেতা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বাবা আমার বাবার কথা, আমরা তো সকলে হিন্দু হিন্দু
মন্ত্র তো হিন্দু বলে বলে আসল তো ধর্ম আছে তো সনাতন ধর্ম এটা কি বাবা তো বিষয় হচ্ছে আপনাদের পাশে আমার পূর্বপুরুষরা ছিল আমার বাবা আছেন এখনো ছিলেন আমি যতদিন আছি আমার সন্তান যে আপনাদের ওই যে ভালো মতো কি করলো যাওয়ার দরকার আপনার যাওয়া সবাই পাওয়া যায় প্রয়োজন নেই আমি ঈশ্বরের সন্তান আপনার দিক যেরকম ঈশ্বরের নাগরিক আমিও তো ঈশ্বরের নাগরিক এই কাজগুলি তো আপনাদের শুধু না আমারও প্রয়োজন এবং আমাদের আমরা সবাই নিয়ে আসতে আগে নাকি আমার বাপ চাষা খালা সবাই তো ঈশ্বরের তো আমরা যে আমার যে শ্লোগান আপনারা জানেন যে আমরাই গো আগামী বরিশাল যে শ্লোগান নিয়ে আমি কাজ করছি আজকে না যত নাগরিক আছে সবাইকে বলেছে ওইটাই আমার ভাষায় আমি লিখছি আপনার একসাথে যদি আমরা কাজ না করি যে যার জায়গা থেকে তাদের দায়িত্ব যদি পালন না করি যতই আমি কষ্ট করি যতই আমি টাকা খরচা করি কোনো লাভ হবে না আর যদি আমরা আমাদের জায়গা দিয়ে সচেতনতা সচেতনতার সাথে কাজগুলি করি যার যার জায়গায় যে যার যায় তার থেকে আছে তারা যদি সেটা পালন করে আমার মনে হয় আমার কাজ করতে আমার কাজটা ইজি হয়ে যায় আমার কাজটা যদি ইজি হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী আছে দেশের আমাদের সবার মাথার উপরে তার কাজটাও ইজি হয়ে যায় কারণ আজকে আস্তে আস্তে পরিবর্তন দিতে গিয়ে আমাদের পুরো একটু বলল আপনাদের সবাই এখানে মা বোনেরা উপস্থিত আছে আজকে আমি যে পরিসরে লঞ্চ দিয়ে নামতে ভয় পাইতো মানুষ পরিষ্কার হওয়ার আগে কিছুই বলতে পারি হয়তো এই শহরের নিরাপত্তাটা নিশ্চিত করার চেষ্টা করছি কতটুকু পারছি কিন্তু তা আপনারা রায় দেবে তো জনগণ আমি আমার মুসলমান গুরু বলল ঈশ্বরের দ্বারা দাঁড়িয়ে আছে সবাই বললো মেয়র মনে এই করছে এই করছে আর করছে কেন করছে এটা তো বোঝা যাবে স্যার সামনে নির্বাচনে আল্লাহ যদি অভিযুক্ত বাসায় রাখে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যদি নমিনেশন দেয় আমি কথা যেটা বলি যেটা ওয়াদা করি বা যেটা বলি মুখ দিয়া সেটা মুখ দিয়া এখান থেকে বলি আমি অন্তর থেকে বলি এবং সেটাকে পালন করা 100% আমি চেষ্টা করি মানুষ তো মানুষ হিসেবে হয়তো ভুল হইতে পারে আমার নোবডি ইজ পারফেক্ট তো আপনারা যেরকম মানুষ মেয়র মানে তো একটা যন্ত্র না মেয়র মানে একটা মূর্তি না মেয়র মানে একটা মেশিন না মেয়র মানে আপনাদের মধ্যে আপনাদের ভাই বোন আমি আপনাদের মানে আপনারা হোক আরেকজনের ভাই আপনারা যেরকম আমিও সেরকম এখানে স্পেশাল কিছু নাই কিন্তু আমি আপনাদের পারপাস সার্ভ করার জন্য এখানে আসছি আপনাদের সম্পত্তি আছে বরিশাল সিটি কর্পোরেশন সেই বরিশালকে এই সিটি কর্পোরেশনকে দেখাশোনার দায়িত্ব আপনারা আমাকে দিচ্ছেন আমি আপনাদের প্রতিনিধি হিসাবে সিটি কর্পোরেশনকে এই যে আছে এখানে এতে শাহরুল্লাহ অনেকেই আছেন এই যে আমাদের সিটি কর্পোরেশনে কাজ করে তো তারা তো দেখে আমি কীভাবে কাজ করি এবং যে এটা তাদের যারা কাজ করে মেজরিটি প্রথমে খুব সমস্যা হয়েছে আমার এখন মেজরিটি মানুষই বুঝে মেয়র মহোদয় কি চাচ্ছে এবং যে কারণে এরা কাজ করতে আনন্দ পায় আনন্দের সাথে তারা কাজ করে তাদের বেতনটাকে জিএসসিটি কর্পোরেশনে আপনার
Marca la banda en
আমি থাকি আর মাঝেই থাকু এটা বড় কথা না নৌকা মার্কা দিয়ে নৌকা যদি যেতে ফেরিওয়ালা ফেরিটা তুলে এমনি যেতে আর নৌকা যদি না যেতে মাননীয় প্রধানমন্ত্রী যদি ওখানে না থাকে আমি ফেরিটা তুলে মেয়র হইয়াও কিছু কিছু করার ক্ষমতা নেই লাভ নাই করবো সেই মেয়র হইতে আমি চাই না আমি চাই আমার দল আমার সংগঠন আমার নেত্রী আজকে পদ্মা ব্রিজ আমাদের তো কথা কয়ই উচিত না পদ্মা ব্রিজ আমাদের দক্ষিণ অঞ্চল মানুষের জন্য এই যে ভাগ্য খুলে দেওয়ার যে রাস্তা এটা করছে কে এবং একমাত্র তার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত বল্লভ আর মাননীয় প্রধানমন্ত্রী এবং একমাত্র তার পক্ষেই সম্ভব নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ করছে আমার কাছে সেই লক্ষ্য বল না একটু আগে পর্যন্ত তার লক্ষ্য আমাদের গায়ে আছে আমিও তো নিজের অর্থে বরিশাল সিটি কর্পোরেশনকে আমি নিজস্ব অর্থায়নে সাড়ে চার বছর চালু করছি কোনো দুর্নীতি নাই প্ল্যান নাই কেউ বলতে পারবে না ঢাকাতে মেয়র দুই পয়সা খায় টাকা যে খরচা করে বলতে পারবে না দুই টাকা কোন টাকা অপচয় করে আপনাদের টাকা সঠিক ব্যয়টা আমি করি এবং আমি মনে করি যে আমার পকেটের টাকা খরচা করতে আমার দিতে লাগে না সিটি কর্পোরেশনের টাকা খরচা করতে আমার কষ্ট লাগে কারণ মানুষের আমানত এটা আমার কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আপনাদের মধ্যেই রাখে আপনাদের মনোবাসনা আল্লাহ যেন আমার মাধ্যমে আল্লাহ যেন পূরণ করায় আপনাদেরকে আমার শুভেচ্ছা স্বামীদের শুভেচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে আমার পিতার পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগর আওয়ামী পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে আমি ভোলা Thank you.